Bismillahirrahmanirrahim. Assalamualaikum. দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি আরবি ভাষা শিক্ষায় স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ এবার আপনাদের সামনে হাজির হলাম ছোট ছোট আরবি শব্দের অর্থ এবং ছোট ছোট বাক্য। এই শব্দ এবং বাক্যগুলো আপনারা যদি আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার আরবি ভাষায় অনেক সুন্দরভাবে কথা বলতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আর আরেকটি অনুরোধ, সেটা হলো চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে আমরা আজকের পর্বটি অল্প সময়ে শেষ করি। আজকের প্রথম যেই বাক্যটি আছে সেটা হলো বিবেক আছে, বিবেক আছে। এই প্রশ্নটি আপনি এভাবে জিজ্ঞাসা করবেন আরবি ভাষায়, মুখফি। মুখফি মানে হলো বিবেক আছে। তারপর লিখা আছে মাথা। মাথাকে আরবি ভাষায় বলে রাজ, রাজ মানে মাথা। তারপর লিখা আছে খারাপ। খারাপকে আরবি ভাষায় বলে খারবান, খারবান অর্থ খারাপ। লিখা আছে মাথা খারাপ। মাথা খারাপরে দুইটা একসাথে করলেই মাথা খারাপ হয়ে যায়, রাজ খারবান। ওই যে আমরা শিখলাম রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, রাজ খারবান মানে মাথা খারাপ। এরপর আমাদের বড় একটি বাক্য আছে, বাক্যটি আমি আস্তে আস্তে পড়ছি, আপনারা একটু শোনেন, তারপর পরবর্তীতে ভেঙে ভেঙে বাক্যের অর্থ বলে দিব, প্লাস শব্দের অর্থগুলো বলে দিব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের লেখা আছে আমি তোমার সাথে কথা বলতে চাই না কারণ তোমার মাথা খারাপ। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনামাই এবি সাবাহ সাবা কালাম ইনতা আশান ইন্তারাজ খারবান। আবারও বলছি আনামাই এবি সাবাহ সাবা কালাম ইনতা আশান ইন্তারাজ খারবান মানে আমি তোমার সাথে কথা বলতে চাই না কারণ তোমার মাথা খারাপ। নেক্সট, তুমি বিবেকহীন, বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা মুখ মাফি। ইনতা মুখ মাফি মানে তুমি বিবেকহীন। এরপর লিখা আছে আমি এখন ব্যস্ত আছি, একটু পর তুমি আমার রুমে এসো। আরবি ভাষায় বলবেন আল হিন আনা শুয়াইয়া মশগুল বাদ শুয়াইয়া ইনতা ইজি মালানা গুরফা। আবারও বলছি আল হিন আনা শুয়াইয়া মশগুল বাদ শুয়াইয়া ইনতা ইজি মালানা গুরফা অর্থ আমি এখন ব্যস্ত আছি, একটু পর তুমি আমার রুমে এসো। নেক্সট, তুমি সব সময় রাগান্বিত কেন? আরবি ভাষায় বলবেন ইনতালেশ আল্লাতুল জালান। ইনতালেশ আল্লাতুল জালান মানে তুমি সব সময় রাগান্বিত কেন? নেক্সট, বাসা। বাসাকে আরবি শব্দে বলে বেইত, বেইত মানে বাসা। এরপর লেখা আছে গাড়ি। গাড়ি এই শব্দটির আরবি হলো সাইয়েরা, সাইয়েরা মানে গাড়ি। এরপর লেখা আছে ড্রাইভার। ড্রাইভারকে আরবি ভাষায় বলে সাইক, সাইক মানে হলো ড্রাইভার। এবার লেখা আছে চাবি। চাবি এর আরবি শব্দ হলো মিফতা, মিফতা মানে চাবি। এরপর লেখা আছে খোলা। খোলা এর আরবি শব্দ ইফতা, ইফতা মানে খোলা। নেক্সট, তালা। তালাকে আরবি ভাষায় বলে গুফল, গুফল মানে তালা। লেখা আছে চেয়ার। চেয়ারকে আরবি ভাষায় বলে কুরসি, কুরসি মানে চেয়ার। কার্পেট। কার্পেট এর আরবি শব্দ হলো জলিয়া, জলিয়া মানে কার্পেট। কাপড়। কাপড়কে আরবি ভাষায় বলবেন মালাবিস, মালাবিস, মালাবিস মানে কাপড়। এখন লেখা আছে পাঠানো। পাঠানোকে আরবি ভাষায় বলে ওয়াদ্দি, ওয়াদ্দি মানে পাঠানো। রাখা। রাখাকে আরবি ভাষায় বলে খাল্লি, খাল্লি মানে রাখা।
এরপর চার্জার, চার্জার এর আরবি শব্দ হলো শাহান, শাহান মানে চার্জার। লেখা আছে ওইখানে, ওইখানে এর আরবি হলো হুনাক, হুনাক মানে ওইখানে। এবার লেখা আছে মোবাইল, মোবাইলকে আরবি ভাষায় বলে জাওয়াল, জাওয়াল মানে মোবাইল। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই গুরুত্বপূর্ণ শব্দগুলো নোট করে রাখুন, খাতায় লিখে রাখুন, বেশ উপকার আসবে। অন্য সময় একটু হলো রিভাইজ দিতে পারবেন। আর যদি খাতায় না লিখেন, আপনাকে ভিডিওটি আবার দেখতে হবে, সেটাও করতে পারেন। বারবার ভিডিও দেখলে এমনিতেই শব্দগুলো মনে থাকে। নেক্সট, ফর্সা, ফর্সাকে আরবি ভাষায় বলে ব্যাড, ব্যাড মানে ফর্সা। রিমোট, রিমোট এর আরবি শব্দ রিমোট, রিমোট। বালিশ, বালিশকে আরবি শব্দে বলে মেখাদ্দা, মেখাদ্দা মানে বালিশ। কম্বলকে বলে বাত্তানিয়া, বাত্তানিয়া, বাত্তানিয়া শব্দের অর্থ কম্বল। তারপর লিখা ফ্লাক্স, ফ্লাক্স এর আরবি শব্দ মাতার, মাতার মানে ফ্লাক্স। খোলা, খোলা এর আরবি শব্দ ইফতা, ইফতা, যা আমরা একটু আগেও শিখেছি। তারপর বন্ধ করাকে বলে সাক্কার, সাক্কার, সাক্কার শব্দের অর্থ বন্ধ করা। নেক্সট যে শব্দটি আছে সেটা হলো অন করা। অন করা মানে কিন্তু যে ওপেন করে না বা চালু করে, সেটা সেটাকে বলে সাক্কেল, সাক্কেল মানে অন করা। খাট, খাটকে আরবি ভাষায় বলে ফিরস বা চেরি, ফিরস বা চেরি মানে খাট। এখন লেখা আছে দরজা, দরজাকে আরবি ভাষায় বলে বাব, বাব মানে দরজা। জানালা, জানালাকে আরবি ভাষায় বলে দিরিশা, দিরিশা, দিরিশা শব্দের অর্থ জানালা। ড্রয়ার, ড্রয়ার এর আরবি শব্দ হলো দুরুজ, দুরুজ মানে ড্রয়ার। টেবিল, টেবিল এর আরবি শব্দ তওলা, তওলা মানে টেবিল। এবার লেখা আছে ওকে, আমরা চলে আসলাম আমাদের আজকের পর্বের শেষে। আশা করি আপনাদের পর্বটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রথম একটি লাইক দিবেন ভিডিওটিতে, তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কিংবা আপনার মূল্যবান মন্তব্য পরামর্শ দিতে পারেন। এছাড়া ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছের কোনো বন্ধুর সাথে। ইনশাল্লাহ আপনারা সবাই অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এক ভাই অপর ভাইকে দেখে শুনে রাখুন। আল্লাহ হাফেজ।